আবার ভেবো না যে এক চোখ দেখাচ্ছি, দু চোখ দেখিয়ে দিলাম। তো সেকেন্ড ভ্যাকসিনটা আমি না নিয়ে ওদের বাড়িতে চলে এসেছি। কাকা কি করছিস এটা তুই? ও দেখো চুপচাপ করে বসে আছে, দেখেছ? আমি আটকে দিয়েছি, এটা খুলতে পারছিস না নিজে? আরে পায়খানা পেয়েছে। এবং শুনবে কিন্তু, হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কুইন মডেল স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। লেট স্টার্ট উইথ অ্যানাদার ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আছে কথা বলতে, কিন্তু দুদিন পরে তো ঝড় আসছে, সবার কাছে খবর পৌঁছেই গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হচ্ছে দেখো, আজকে হুগলিতে কিন্তু হালকা বৃষ্টি শুরুই হয়ে গেছে। তো এখন আমি রঞ্জদের বাড়িতে এসেছি, তখন এখন বাজে হচ্ছে দেড়টা বাজে তো এখন, সরি এখন বাজে হচ্ছে তিনটে, কারণ আমরা এখনো খাইনি দুপুরে। আর এখন এসব ভিডিও ফিডিও বানানো হচ্ছে, তাই জন্য ভিডিও চক্করে পড়লে তার খাওয়া দাওয়া গোল্লা হয়ে যায়। এই যে কি করছে। তো গাইজ, তোমরা এখন কি করছো কমেন্টে জানাও। এখন আমরা খাইনি, এখনো দুপুরে খাওয়া বাকি আছে। আর চোখের মধ্যে কি ঢুকে গেছে বলে চোখটাকে এরম 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 করছি, ঠিক আছে? তারপর ভেবো না যে এক চোখ দেখাচ্ছি, দু চোখ দেখিয়ে দিলাম। তো গাইজ, এখন বৃষ্টির মধ্যে একটু ভিডিও করে তারপরে ঘরে গিয়ে খাবো। ভাত খাওয়া হয়নি, কি কি রেসিপি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করব অবশ্যই। আর যেটা বলার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে শর্ট ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ, আরও যা যা আছে সব কিছু, ঠিক আছে? আর একটা ভিডিও যে তোমাদের জন্য কালকে বানিয়েছি আমি, ভিএন অ্যাপ সম্পর্কে অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটা, অবশ্যই যারা উপকার পেয়েছো একটু কমেন্টে জানাবে, তাহলে আমার নেক্সট ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে। আর এখন সব গোছাগুছি কাজ চলছে, আর একটাই লাস্ট ভিডিও হয়েই ঘরে চলে যাব। তো এই তো অবস্থা, দেখো কত বৃষ্টি হচ্ছে। আর গাইস, আজকে হচ্ছে আমার সেকেন্ড ভ্যাকসিনের ডেট ছিল, ঠিক আছে? তো সেকেন্ড ভ্যাকসিনটা আমি না নিয়ে ওদের বাড়িতে চলে এসেছি, কারণ হচ্ছে খুব ভয় লাগছে। প্রথম কথা হচ্ছে ফার্স্ট ভ্যাকসিন নিয়ে মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই সেকেন্ড ভ্যাকসিনে যদি কিছু হয়ে যায় তাই জন্যে ওই যো, তাই ওর ভিডিও করে দিচ্ছি না বলে বলছে নিয়ে নে, আরো কত কিছু বলার আছে বলতে থাক। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ হো রহা। তো গাইস, এরকম কিছু মনে করো না, ভিডিওটা বানিয়ে নি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকো গাইস। তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে, পৌনে চারটের সময় ভাত খাবো, কি কি বানিয়েছে একটু দেখে নিই রান্না, ঠিক আছে? বন্ধুরা এখানে দেখো দুপুরের খাবার কি কি আছে। এখানে রয়েছে ডাল, ধনে পাতা, পেঁয়াজ সব দিয়ে ডাল, এটা হচ্ছে পুঁই ডাঁটার পোস্ত তরকারি, আর এটা হচ্ছে ইলিশ মাছ ছিল কালকের ওটা রয়েছে, আর এটা হচ্ছে দেখো বাঁধাকপি মাছ দিয়ে করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট যেটা বলে। তো এখন আমরা সবাই খাবো তিনজন। আর এখানে হচ্ছে ফলুর জন্য শাক বাচ্চো, তাই তো? এটা আমাদের ফলুর, হ্যাঁ ফলুর জন্য রোজই শাক বাচ্চা হয়, এটা আমাদের একদম রোজ করতে হয়, কিন্তু ফলুকে দেখাতে পারবো না, ও খাটের নিচে সবসময় ঢুকে বসে থাকে, দাদা দেখি কোথায় আছে। আর কি হয়েছে তোর, কি হয়েছে? ওই আমি আটকে দিয়েছি, এটা খুলতে পারছিস না নিজে? আরে পায়খানা পেয়েছে। এবং শুনবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? ভিডিও অন করা আছে, দেখো দেখো গাইজ এরম করে ভিডিওর সময় যা যত ঢং, আর এমনি সময় কেমন ল্যাঙ্গুয়েজে কথা বলে দেখো। তো এই হচ্ছে অবস্থা, এখানে দেখো সব মাছগুলো মরে গেছে, তাই একটা মাছই আছে, ওই অ্যাঞ্জেল মাছটা। বলবো দেখানো যাবে, দেখা যাবে কোথায় গো, তো একটুখানি তোমাদের দেখিয়ে দিই আমাদের সর্দার মশাই কোথায় আছে, একটু খুঁজে নিই, দাঁড়াও আগে কোথায় আছে। তোরই তো ভাই ওটা। তো ফলু কোথায় আছে একটু দেখা দিচ্ছে, ফলু এই যে ফলু দেখো কেমন ঘটের মতো বসে আছে, ও এরকম ঘুরতে যায়, কালকে সকালবেলায় গেছে আর হচ্ছে বিকেল পাঁচটার সময় বেরিয়েছে, একটু খায়নি। তো আমাদের কারোর এখানে ঢুকে কি ওকে বের করার মানে সাধ্য আছে, ওই জন্য ও খাওয়াও হয় না, এরমভাবে ঢুকে বসে থাকে, দেখো কিরম ঘটির মতো বসে আছে। তো এখন আমরা এখন খাবো, আর যে ফলুর ঘর এটা
শীতকালের একদম ওর ঘর তৈরি, প্রচুর ঠান্ডা ওদের ঘরে। তো দেখো আমাদের অ্যাকোরিয়ামটা কেমন পরিষ্কার করা হয়েছে, কারণ নতুন নতুন মাছ এনে সব রাখবে। দুবার মাছ আনলো, দুবারই পুরো মরে গেছে। আর গাইজ একটু চলো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে আনি। আর এটা দেখো আমাদের হাতের আঁকা, ঠিক আছে? অনেকবার দেখেছো ভিডিওতে, তাও আর একবার একটুখানি দেখিয়ে দিলাম। এই আমাদের হোম ট্যুর, দেখে নাও। A few moments later. তো ভাতটা বেড়ে নি, খেয়ে নি, তারপর আবার কথা হচ্ছে কিছুক্ষণ পরে। তো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের লুক দেখে বুঝতে পারছো যে ঘরের মধ্যে সাজুগুজু করে বসে আছি, তার একটাই কারণ এখন ইউটিউবে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, বানানো শেষ। তো আমরা কি পরিমাণে ফাজিলগিরি করি দেখো। ওই দেখো ফলুকে নিয়ে যখন ভিডিও বানাই, ফলু কি করছে দেখো। ওই দেখো পিঠের মধ্যে ঘোরাঘুরি করছে ও। কাকা কি করছিস এটা তুই? ও দেখো চুপচাপ করে বসে আছে, দেখেছো? তো গাইজ আমাদের ভিডিও প্রায় কমপ্লিট। এবারে হচ্ছে গিয়ে একটু চা খেতে হবে, চা না খেলে তো বিকেলে সন্ধ্যা হয় না। একটুখানি সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে তারপর চা খাবো, খেয়ে ঠেয়ে 7টা বেজে যাবে, তারপর বাড়ি চলে যাবো। তোমাদের ব্লগটা কন্টিনিউ করবো যতটা পারবো, সঙ্গে থাকো। তো জয়ন্ত একদম রেডি দেখো, গাছ নিয়ে, গাছটা দিদিকে দেবে বলে নিয়ে যাচ্ছে, আর আমাকে ওখান থেকে ছেড়ে দেবে। তো এটা কি গাছ রে? ওই না বলতো। তো এবার বাড়ি চলে যাচ্ছি, দেখো পুরো রেডি হয়ে গেছি। তো বাড়িতে চলে যাবো, 5 মিনিটের রাস্তা, ঝপ করে চলে যাবো বাড়ি। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই, টাটা টাটা বাই।